সীতাকুণ্ড রেল লাইনের ডাকু দিতুন অজ্ঞাত অজ্ঞ যুবকের লাশ উদ্ধার করা হয়। আজ শুক্রবার ফজরত 6টার সময় উপজেলার কুমিরা রেলওয়ে স্টেশন অত্তুন 1 কিলোমিটার দক্ষিণ ডাগুদি রেল লাইনের ফরিতাহা এ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেল গেটম্যান মান্নান জানিয়ে দেন, ফজরত ডিউটিতে আইবের পর জানিত ফারেদে অজ্ঞাত উগ্র যুবকের লাশ ফুরি আছে, বিষয়গতে রেলওয়ে পুলিশেরও অবহিত করে। তবে কিভাবে মারা গিয়ে ইন বোঝানো যায় এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানাইল দি লাশ পড়ে আছে অজ্ঞাত নামা। তখন ওই সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে আসলাম, ঘটনাস্থলে আইসা লাশটা পাইলাম। পাওয়ার পরে আমরা এই তাকে শনাক্ত করার জন্য চেষ্টা করতেছি, এখন পর্যন্ত কোনো শনাক্ত হয় নাই। পরবর্তীতে শনাক্ত হইলে আমরা এটা আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু এখন আমরা বর্তমানে এই লাশটা মর্গে চিটাং মর্গে পাঠাইতেছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।